টু শিলাস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাজরের পায়েস। এই গাজরের পায়েস খেতে কিন্তু খুবই সুস্বাদু, একদম কোনো ঝামেলা নেই, অতি সহজে এই গাজরের পায়েস আপনারা বানিয়ে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি এই গাজরের পায়েস আপনাদের দেখাচ্ছি। আমি এখানে গাজর নিয়ে নিয়েছি, গাজরগুলিকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, উপরটা অল্প হালকা চেঁচে নিয়েছি। এখন এই গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলিকে গ্রেট করে নিব। দেখুন এভাবে আমি গ্রেট করছি, বাকি সম্পূর্ণ গাজরগুলিকেও আমি গ্রেট করে নিব। আমি সবগুলি গাজর গ্রেট করে নিয়ে নিয়েছি। আমি গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি ঘিটা গলে যাবার পরে গাজরটাকে ভেজে নেব। ঘিটা গলে গেছে, আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন আমার গাজরগুলি পুরা ভাজা হয়ে গেছে, সুন্দর স্মেলও বেরিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি গাজরগুলিকে নামিয়ে নেব। 2 লিটার দুধ আমি আগে থেকেই ফুটিয়ে অল্প ঘন করে নিয়েছি। আমি এখন এই ফ্রাই গাজরটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরগুলিকে দেবার পরে আরো কিছু সময় দুধের সঙ্গে ফুটিয়ে নিব। আমি গাজরগুলিকে 5 মিনিট দুধের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিব। আমি এখানে 250 চিনি নিয়েছি, মিষ্টিটা আপনারা বুঝে দিবেন। আমি অবশ্য মিষ্টিটা একটু বেশি খাই। এখন আমি 250 দিয়ে দিলাম, তারপর চেক করে দেখব, যদি মনে হয় আর একটু লাগবে তাহলে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন আরো কিছু সময় ফুটিয়ে আর একটু ঘন করে নিব। চিনিটা দেওয়ার পরে আর একটু পাতলা হয়ে যাবে, এর জন্য আর কিছু সময় ফুটিয়ে নিতে হবে। এখানে 7-8টা এলাচি আর অল্প চিনি দিয়ে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, এখন এটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ ময়দা নিয়েছি। এখানে আগে থেকে আমি দুধ তুলে নিয়েছিলাম, দুধটা ঠান্ডা হয়েছে, এই দুধের মধ্যে আমি এই ময়দা 2 চামচ দিয়ে দিব। ময়দাটাকে গুলে ভালোভাবে মিশিয়ে এই গাজরের পায়েসটাতে দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে। এখন এই ময়দা আর দুধের মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়তে থাকবো, নাহলে দলা পাকে যেতে পারে।
এখন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। আমি এখন মিষ্টিটা চেক করে নিয়েছি, আমার একদম পারফেক্ট হয়েছে। এখন আমি গাজরের পায়েসটাকে নামিয়ে নিব, এই অবস্থায় নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে এটা আরো ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এই অবস্থায় এখন এটাকে নামিয়ে নিব। ঠান্ডা হবার পরে আমি আপনাদের দেখাচ্ছি আমার কেমন হয়েছে। ফ্রেন্ডস, দেখুন কেমন হয়েছে আমার এই গাজরের পায়েস, একদম অসাধারণ হয়েছে। আজকে আমার বাড়িতে আমার ফ্রেন্ড আসবে, এর জন্য আমি এই গাজরের পায়েস বানিয়েছি, গোলাপজামুন বানিয়েছি, আর একদম মচমচে কাটা নিমকি বানিয়েছি। আমি নিমকি রেসিপিটি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। গোলাপজামুনের রেসিপি তো অলরেডি শেয়ার করেছি, আপনারা বানিয়েছেন কিনা জানি না। আমার আজকের গোলাপজামুন কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস কেমন হয়েছে আমার গোলাপজামুন, আজকে আমি ময়দা দিয়ে বানিয়েছি, একদম ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একদম রসে তুলু তুলু হয়েছে, খেতে একদম দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে, তারপর আমার কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের আপনজনের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার চলে আসব অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। বাই বাই।